চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছে বাংলাদেশের ঋণ চাওয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচনায়। এমন বাস্তবতায় সংস্থাটির একটি মিশন গেল সপ্তাহে নৈমিত্তিক সফরে এসে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বেশ কিছু দপ্তরে কথা বলার পর আরও চাঙ্গা হয় ঋণ নিয়ে আলাপ। কিছু কিছু গণমাধ্যম এই ঋণের কারণে বাংলাদেশ দেউলিয়া হবে বলেও শঙ্কা প্রকাশ করে খবর ছাপে। তবে সব জল্পনা ছাপিয়ে বুধবার খোদ অর্থমন্ত্রী জানালেন সহায়তা চেয়ে একটি চিঠি আইএমএফকে দিয়েছে বাংলাদেশ, তবে টাকার পরিমাণ উল্লেখ করেননি তিনি। তারাও যে যাদেরকে ঋণ দিবে, মানে বাংলাদেশকে ঋণ দিবে, তারাও তাদের অবস্থাটা বুঝুক। আমরা সেই জন্য তাদেরকে এই সুযোগ দিয়েছি, যদি লোন নেই আইএমএফ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যে কোনো জায়গা থেকে আমরা যদি লোন নেই, এটা আমাদের অধিকার আছে জানার জন্য। এদিকে পরিকল্পনা মন্ত্রীও জানালেন এই ঋণ নিয়ে শঙ্কার কিছু নেই। আইএমএফ আমাদেরকে সংকটের মধ্যে ফেলে নাই, আমরা নিজেরও জানি আমরা সংকটে নই। বিদেশি টাকা যদি ঋণ হয়ে আসে, গ্রান্ট হয়ে আসে, এটা আমাদের তহবিলেই যায়, কারণ এটা বিদেশি টাকা তো, এটা তো টাকা ফান্ড নয়। সকল টাকা আমাদের কনসোলিডেটেড ফান্ডে যেতেই হবে, এটা সাংবিধানিক রিকোয়ারমেন্ট। সুতরাং ডান পাশে রাখছি না বাঁ পাশে রাখছি, এটা টেকনিক্যাল ব্যাপার। তবে এই ঋণটা প্রজেক্ট ঋণ নয়। তবে $4.5 বিলিয়ন এই ঋণ সহায়তা নিয়ে গণমাধ্যমের ভুল সংবাদে ক্ষোভ প্রকাশ করেন সরকারের শীর্ষ নীতি নির্ধারক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্যই তাদের যে পসিবল ফান্ডগুলি, উইন্ডোগুলি আছে, সেই উইন্ডো থেকে আমরা কী নিতে পারি সেটার একটা প্রস্তাবনা দিয়েছি। টাকাটা তারা দিচ্ছে অ্যাজ এ লোন, আমি তাকে আবার ফেরত দেবো, কিন্তু আমার কাছে আই হ্যাভ দ্য লিবার্টি টু ইউজ ইট। হঠাৎ করে এইবার নিলাম দিতে গিয়ে সেটাকে বেল আউট কেন বলা হচ্ছে, এই জায়গায় আসলে আমাদের প্রবল আপত্তি আর কি। এটা আমি মনে করি আত্মসম্মান বা আমাদের ইয়েতে আঘাত করা। দেশের অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে অযাচিত তথ্যের বিপরীতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে গণমাধ্যম দায় এড়াতে পারে না বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এরকম কোনো পরিস্থিতি আমাদের হয়নি। উই আর নট শ্রীলঙ্কা, উই আর নট পাকিস্তান, উই আর বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা ব্রিজ।